এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং ভাওড়ায় 144 ধারা বিধায়ক নওশাদের গাড়ি রুখলো পুলিশ ইতিমধ্যে পঞ্চায়েত ভোটের আগে এবং পরে রাজ্যে সব সময় খবরের শিরোনামে উঠে আসছে ভাওড় এবং ভাওড়কে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠে আসলে নাম উঠে আসছে নওশাদ সিদ্দিকী আরাবুল এবং সৌকাতদের মতো বড় বড় তাবড়তাবড় নেতাদের ঠিক এই মুহূর্তে ভাওড়কে কেন্দ্র করে আরেকটি বড় খবর বেরিয়ে আসলো ভাওড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি আটকে দিল পুলিশ ভাওড়ে যাবার আগেই রাজারহাটে আটকানো হলো ভাওড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি আজ ভাওড়ে নিহত দলীয় কর্মীদের সঙ্গে বাড়িতে যাবার কথা ছিল নওশাদের 144 ধারা জারি রয়েছে ভাওড়ে সেই কারণেই ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এদিন ভাওড়ে যাওয়ার সময় রাস্তায় আটকানো হয়েছে নওশাদের গাড়ি রাস্তার উপর ব্যারিকেড করে রেখেছে পুলিশ গাড়িতে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নওশাদ তৃণমূল এবং পুলিশ মিলে তাকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি জেলা পুলিশ আধিকারিক জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে ভাওড়ে এই অর্ডার রয়েছে পুলিশের হাতে সেখানে একটি তালিকা দেওয়া হয়েছে যে কাদের কাদের ছাড় দেওয়া হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সেই তালিকায় ভাওড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম নেই এদিকে নওশাদের অভিযোগ ভাওড়ে আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি তার জয়ের পরই ঝামেলা শুরু হয়েছে ভাওড়ে গভীর রাতে গুলি চালানোর ঘটনায় মারাও গিয়েছে তিনজন পরিবারের তরফের দাবি জাহানারা খাতুন এবং তার স্বামীর খোঁজ এখনো পর্যন্ত মেলেনি এর সাথেই রয়েছে নন্দীগ্রামকে নিয়ে আরেকটি বড় খবর বেরিয়ে আসলো ভোট মিতেই আসল চেহারা নন্দীগ্রামে তৃণমূল মহিলার সঙ্গে যা ঘটলো লজ্জার তার শেষ নেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তি শুরু হয়েছিল সেই অশান্তি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেও অব্যাহত রয়েছে বাংলায় পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন 44 এর উপর প্রাণে এরই মধ্যে খাস নন্দীগ্রামের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তৃণমূল কর্মী এক মহিলাকে গাছে বেঁধে মারধরের দৃশ্য সামনে এসেছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ওডিআই 24x7 নিউজ চ্যানেল এই ভিডিওটি শেয়ার করে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লেখেন নন্দীগ্রামের ভেকেটিওয়াই তৃণমূল নেতার অপরাধে এক মহিলাকে এভাবে গাছে বেঁধে অত্যাচার চালান বিজেপি পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এলাকায় সামান্য দুটি একটা পঞ্চায়েত জিতে যারা এই স্তরে সন্ত্রাস চালাতে পারে বাংলার অন্যান্য প্রান্তে শক্তি বৃদ্ধি হলে তাদের বাংলাকে মণিপুর বানাতে যে বেশি সময় লাগবে না তা বারবারই স্পষ্ট হয়ে যাচ্ছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেবাংশু ভট্টাচার্য এর সাথে রয়েছে আমতাকে নিয়ে আরেকটি বড় খবর বেরিয়ে আসলো গভীর রাতে পুড়ে ছাড়কার বিজেপি প্রার্থীর বাড়ি উত্তপ্ত আমতা গভীর রাতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো হাওড়ার আমতাই গণনার পর থেকেই এই এলাকা থেকে অশান্তির অভিযোগ সামনে আসছিল হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার রাতে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোমা রায় সহ 6 বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির দাবি তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না আমতা বিধানসভার অন্তর্গত আমড়াগড়ি অঞ্চলের বিজেপি গ্রাম সভার প্রার্থী সোমা রায় অভিযোগ বৃহস্পতিবার রাতে আড়াইটা নাগাদ দুষ্কৃতীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ফোনে পাওয়া যায়নি বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের আতঙ্কে গ্রাম ছাড়া হয়েছেন এলাকার একাধিক পরিবার এবং এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী সোমা রায়ের বাড়ি কিভাবে পুড়েছে সেই ছবি তিনি টুইটারে পোস্ট করেছেন তার দাবি গ্রাম অঞ্চলে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন কয়েক হাজার বিরোধী দলের নেতা কর্মীরা তাদের বাড়িতে আগুন লাগিয়ে তাদের গ্রাম ছাড়া করা হচ্ছে বলে দাবি শুভেন্দু অধিকারী বারবার চেষ্টা করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের বিশেষ আপডেট রাজ্যে এই সমস্ত ভোট পরবর্তী হিংসার অশান্তি নিয়ে আপনি কি মনে করছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং